ছোট একটি পাখি আবাবিল। অতি প্রাচীনকাল থেকেই এই ছোট পাখিটির রয়েছে অনেক রূপকথা ও অলৌকিকতার গল্প। এদের দেহ মসৃণ এবং পাখার প্রান্ত সূক্ষ্ম হতে এর শারীরিক গঠন উড়ার জন্য সহায়ক। এদের উড্ডয়ন ক্ষমতা অনেক বেশি। একই আয়তনের অন্য পাখির চাইতে এরা 50-75% কম শক্তি খরচ করে উড়তে পারে। আবাবিলের ঠোঁট ছোট ও সূচালু। এদের দেহ লম্বায় 10-24 সেন্টিমিটার। ওজন 10-60 গ্রাম হইতে পারে। ওজন 10-60 গ্রাম পর্যন্ত হতে পারে। এদের লেজ 12টি পালক দিয়ে গঠিত। এদের লেজ অনুরাগের সময় আকর্ষণীয়তা বৃদ্ধি করে, যেহেতু পুরুষ পাখির লেজ প্রায়শই অধিকতর লম্বা হয়ে থাকে। গঠনগত দিক থেকে আবাবিলের দুর্বল দিক হচ্ছে এদের পা, যা ছোট আকৃতির, এবং এজন্য এদের পক্ষে গাছ আঁকড়িয়ে ধরে রাখা খুবই কষ্টকর। এদের জন্য সবচেয়ে সহজ আঁকড়িয়ে ধরে রাখার স্থান হল টেলিফোনের তার। এরা আবহাওয়ার পূর্বাভাসের পাখি হিসেবে খ্যাত। বন্ধুরা, আবাবিল পাখির রূপকথা এবং অলৌকিকতার গল্পগুলি জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিউয়ার্স হলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবাবিল পাখি সম্বন্ধে অনেক মিথ রয়েছে। পূর্বে পাখিবিজ্ঞানীরা ভাবত শীতকালে আবাবিল পাখি ছাদে যায় এবং নদীর তলদেশে যে ঘুমিয়ে পড়ে। আবাবিল নিয়ে গ্রিক এবং রোমান পুরাকথাতেও বহু কাহিনী পাওয়া যায়। পবিত্র কোরআনে সূরা ফিলের সেই ঐতিহাসিক ঘটনাটি হল 570 খ্রিস্টাব্দে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা তার রাজধানী সানাতে কাবার অনুরূপ ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। আব্রাহার ইচ্ছা মক্কার পরিবর্তে সানা গৃহে প্রবর্তিত হবে বিশ্ববাসীর প্রার্থনা। অর্থাৎ আব্রাহার ধারণা ছিল কাবার আদলে সানাগৃহ নির্মিত হলে সারা বিশ্বের মানুষ সেই সানাগৃহকে তাদের ধর্মীয় প্রার্থনা গৃহ হিসাবে মেনে নেবে। কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবা গৃহকে ত্যাগ করার কথা কোনোভাবেই ভাবতে পারে না। আব্রাহা যখন দেখল যে মক্কা ছেড়ে কোনো ধর্মপ্রাণ মানুষ তার গৃহে প্রার্থনা করতে আসে না, তখন সে খুবই ক্ষুব্ধ হল। ক্রোধে আব্রাহা কাবা ঘুরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। কাবা ঘুরিয়ে দেওয়ার জন্য গঠন করেন বিশাল এক হস্তি বাহিনী। সম্ভবত 9-13টি বড় বড় হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তার সৈন্যদল। এমন সময় হঠাৎ আব্রাহার সৈন্যরা থামতে বাধ্য হয়। তাদের উপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে। দেখা যায় যাকে যাকে পাখিতে আকাশ ঢেকে গেছে। পাখিদের টুটি ছোট ছোট নুড়ি পাথর, তারাই ছুটছে এসব ডিল। এভাবেই সৃষ্টির বৃহৎ আকৃতির প্রাণীর পথ আটকে দেয় অতি ক্ষুদ্র এক পাখি। পবিত্র কোরআন শরীফের সূরা ফিলে এ পাখির কথাই বলা আছে। পাখিটির নাম আবাবিল। আবাবিলের আক্ষরিক অর্থ পাখির জাক, তাই অনেকে একে নির্দিষ্ট পাখি বলে মানতে নারাজ। তবে বেশিরভাগ ক্ষেত্রে সল্লোককেই বলা হয় কোরআনের সেই পাখি আবাবিল। সল্ল বা আবাবিল যে নামেই ডাকা হোক, তাতে এদের রহস্য কমবে না। আবাবিল বা সল্ল পাখিটি ইউরোপ এ বার্ন সল্ল বা খোলাগড়ের পাখি হিসেবেও পরিচিত। প্রজাতি অনুযায়ী এদের আচরণের পার্থক্য দেখা যায়। আবাবিলের অনেক প্রজাতি গাছের কুঠোর, খোলাগড়, আস্তাবল ইত্যাদি জায়গায় বাসা বাঁধে। সাধারণভাবে এরা জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে। শীত এলে এরা দীর্ঘপথ পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে আসে। তবে পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ অঞ্চলের আবাবিলরা জন্মস্থানেই কাটিয়ে দেয়। শীতকালে বাংলাদেশে আবাবিল পাখির দেখা মিলে কালবিল, হাওর জলাশয় কিংবা ফসলের ক্ষেতের উপর।
উড়ন্ত অবস্থায় ছোট ছোট পোকামাকড় শিকার করতে দেখা যায়। প্রচলিত আছে এ পাখি মাটিতে নামে না, উড়তে ভালোবাসলেও তারা যে কখনো অবতরণ করে না এমন নয়। উড়ে যাওয়া পাখিগুলো প্রতি বছর শীতের শেষে তাদের ঘরে ফিরে যায়। এককালে ধারণা করা হতো আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে, আর তাই ছেলে হারানো মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত। আবাবিল পাখিকে হত্যাও অশুভ মনে করা হতো। খ্রিস্টানরা আবাবিল পাখিকে আত্মত্যাগ, পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক মনে করে। ইংল্যান্ডে শ্রমজীবী মানুষের প্রতীক হিসাবেও এ পাখির প্রতীক ব্যবহার করা হতো। 1680 সালের দিকে ইংরেজ শিক্ষাবিদ চার্লস মর্টন দাবি করেন, শীতকালে আবাবিল পাখি ছাদে যায়, শীতকালে আবাবিলদের দেখা যায় না। কিন্তু সে সময়ে তারা কোথায় যায় এ বিষয়েও কারো কোনো ধারণা ছিল না। মর্টন পাখিদের অনুসন্ধান করে কোনো খোঁজ না পেয়ে এ তত্ত্ব দেন। তিনি ধারণা করেন পাখিরা এমন জায়গায় যায় যেখানে তাদের খুঁজে পাওয়ার সাধ্য মানুষের নেই। এমন ধারণা থেকেই তিনি পাখিদের ছাদে যাওয়ার তত্ত্ব দেন। জল ভালোবাসে বলেই নদী ও হ্রদ ঘিরে আবাবিলের বিভিন্ন গল্প আছে। লোককথায় আছে আবাবিল পাখি হ্রদে রাত কাটায়। অনেকে নদীর তলদেশ থেকে আবাবিলকে উড়তে দেখেছে বলে দাবি করে। স্যামুয়েল জনসন জোর দিয়ে বলেছিলেন, সোয়ালো নিশ্চিতভাবেই পুরো শীতকাল ঘুমিয়ে কাটায়, তবে তা নদীর তলদেশে। রহস্যময় পৃথিবীতে প্রায় 80 লক্ষ প্রজাতির প্রাণীর বসবাস। ছোট বড় এসব প্রাণীর রূপ গুণ এক এক রকম। কোনোটি হয়তো রহস্যে ঘেরা, কোনোটি আবার তার সৌন্দর্য মুগ্ধতা চড়ায়। ছোট এই পৃথিবীর বিস্ময়কর অলৌকিক এক পাখি এই আবাবিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।